Welcome my dear students and friends. 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং সেই সম্পর্কিত নির্দেশিকা তোমাদের সামনে এই মুহূর্তে নিয়ে আমি হাজির হয়েছি। ছাত্রছাত্রী এবং পরীক্ষা সেন্টারের যারা আধিকারিক রয়েছেন তাদের উদ্দেশ্যে রয়েছে সংসদের একগুচ্ছ নির্দেশিকা। সেই নির্দেশিকায় রয়েছে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট কেমন হতে চলেছে, কিভাবে তোমরা প্রশ্নপত্রগুলো পাবে, তোমার পাশের বন্ধুটি কি তোমার মতো অনুরূপ প্রশ্নপত্র পাবে না অন্য কোনো সেট পাবে, সেইগুলো নিয়ে আজকের এই ভিডিও। সেই সঙ্গে জানাবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবে। চলো শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই তোমাদের জন্য রয়েছে কোন গুরুত্বপূর্ণ নির্দেশিকা। প্রথমত, একজন পরীক্ষার্থী বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া হলে প্রবেশ করতে পারবে না, এটা তোমরা মাধ্যমিক থেকেই জেনে আসছো। যদি কোনো কারণে না নিয়ে যাও তাহলে অবশ্যই বিশেষ অনুমতি ক্রমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার পাবেন, অর্থাৎ তোমাকে পারমিশন নিয়ে সেদিনকার মতো তোমাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন পরীক্ষার্থী অবশ্যই তার অ্যাডমিট কার্ডের উল্টো পিঠে এবং উত্তরপত্রের প্রথম পাতায় যে নির্দেশগুলো রয়েছে সেগুলো মেনে চলবে। পরীক্ষার্থী তার কাছে ক্যালকুলেটর রাখতে পারবে যার মধ্যে শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক, এক্সপোনেনশিয়াল ফাংশন এবং সাধারণ গণনা বিষয়ক সুবিধাগুলি থাকবে। অর্থাৎ যে ক্যালকুলেটর তোমরা ব্যবহার করবে তার বৈশিষ্ট্য কি কি হবে সেটাও একবারে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। সাধারণভাবে কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডে উল্লেখ করা নেই এমন কোনো সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিতে চলেছ সেগুলো এখনই তোমরা দেখে নাও অ্যাডমিট কার্ডে সেই বিষয়গুলি, সেই সাবজেক্টগুলি উল্লিখিত রয়েছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই খুব দ্রুততার সঙ্গে তোমরা সংসদে যোগাযোগ করে সেই সাবজেক্টগুলোকে তোমরা ওখানে লিখিয়ে নাও। ভেনু সুপারভাইজার যদি মনে করেন কোনো পরীক্ষার্থী সাম্প্রতিক কোনো সংক্রামক রোগে ভুগেছেন বা এখনও ভুগছেন যা অন্যান্য পরীক্ষার্থীদের কাছে ক্ষতিকারক, তাহলে ওই পরীক্ষার্থীকে তিনি আলাদা ঘরে বসাতে পারবেন। এটা যেহেতু কোভিড সিচুয়েশান চলছে, তোমরা জানো এই ব্যাপারে খুব সচেতনতার সঙ্গে পরীক্ষাগুলোকে নেওয়া হচ্ছে। যদি মনে করেন যে কেউ অসুস্থ বা খুব রিসেন্টলি অসুস্থ ছিল, খুব সদ্য সদ্য সে অসুস্থতা কাটিয়ে উঠেছে, তাকে মনে করলে ভেনু সুপারভাইজার আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নিতে পারবে। বিশেষজ্ঞ দ্বারা ওই পরীক্ষার্থীর পরীক্ষার খাতা ইত্যাদি যথাযথ সংক্রামণ মুক্ত করার ব্যবস্থা করতে হবে এবং এই ধরনের পরীক্ষার্থীকে অবশ্যই ডট পেনের সাহায্যেও উত্তর লিখতে হবে এবং খামের উপর অর্থাৎ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে একটা প্যাকেটে ঢোকাতে হবে এবং সেই প্যাকেটের উপর সিক ক্যান্ডিডেট কথাটিও লিখে দিতে হবে, এটা সুপারভাইজারের উদ্দেশ্যে। এরপরে দেখে নাও, প্রতি পরীক্ষার দিন ইনভিজিলেটর প্রতিটি পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পরীক্ষা করবেন। কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার দিন তার অ্যাডমিট কার্ড দেখতে না পারলে সেন্টার সেক্রেটারি তাকে পরীক্ষায় বসতে দিতে পারবেন, তবে পরীক্ষার্থীর কাছ থেকে একটা লিখিত বিবৃতি সংগ্রহ করতে হবে যে সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরের পরীক্ষার দিন তার অ্যাডমিট কার্ডটি অবশ্যই দেখাবে। অর্থাৎ কোনো কারণে যদি তোমরা অ্যাডমিট কার্ড না নিয়ে যাও সেক্ষেত্রে ছাড় রয়েছে, সেটাও কন্ডিশন আরোপ করে তোমাকে সেন্টার সেক্রেটারি যিনি তিনি পারমিশনটা দিতে পারেন। পরীক্ষার্থীর বাবা মা বা অভিভাবক পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশদ্বার পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে এবং পরীক্ষা শুরুর 15 মিনিট পূর্বে ওই স্থান ত্যাগ করবে। পরে যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার ইতিহাসে প্রথম, যে প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজ নিজ বিদ্যালয়ে অর্থাৎ হোম ভেনুতে পরীক্ষা দেবে। প্রতিটি বেঞ্চে দুজনের বেশি পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা যাবে না, অর্থাৎ একটি বেঞ্চে তোমরা দুজন করে বসবে, তার বেশি বসানো যাবে না। কোভিড বিধি মেনে বা গাইডলাইন মেনে, দূরত্ব বিধি মেনে, স্বাস্থ্যবিধি মেনে এই বসার ব্যবস্থা করতে হবে। পরীক্ষা যেহেতু তোমাদের একাদশ এবং দ্বাদশ একসঙ্গে হচ্ছে এবং তোমরা জানো যে থিওরি প্রশ্নপত্রে তোমাদের দুটি অংশ থাকে, একটি পার্ট এ এবং একটি পার্ট বি। পার্ট এ প্রশ্নপত্র
এবং তার উত্তরপত্র ট্রাডিশনাল ধরনের, কিন্তু পার্ট বি প্রশ্নপত্রটি কোশ্চেন কাম অ্যান্সারটাই বুকলেট, তোমাদের উত্তর ওইখানে লিখতে হয়, ওখানে এমসিকিউ এবং এসএকিউ থাকে, এই দু ধরনের প্রশ্নের উত্তর ওই প্রশ্নপত্রে লিখে দিয়ে সেইটাকে তোমাদের মূল খাতার সঙ্গে অ্যাড করে জমা দিতে হয়, সেটা তোমরা জানো। এবং প্রতিটি বিষয়ের পার্ট এ এবং পার্ট বি এর দুটি পরীক্ষার মোট নির্ধারিত সময় 3 ঘন্টা 15 মিনিট, সেটা তোমরা জানো। এবং কিছু সাবজেক্ট রয়েছে মিউজিক, ভিসা, ফিজিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল, এই বিষয়গুলির ক্ষেত্রে মোট সময় 2 ঘন্টা ধরা হয়। পার্ট বি অংশে কোশ্চেন কাম অ্যান্সার টাইপ বুকলেট, প্রত্যেকটি এমসিকিউর জন্য বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি থাকলেও উত্তর লেখার জন্য শুধু একটি বক্স থাকছে, এবং 1 নম্বরের এসেকে উত্তর লেখার জন্য নির্দিষ্ট ফাঁকা জায়গা থাকছে, প্রশ্নপত্রে উল্লিখিত প্রতিটি প্রশ্নের উপরের নির্দেশ অনুযায়ী বক্সটি পূরণ করতে হবে। অর্থাৎ যেমন তোমাদের থাকে এসএকিউ এবং এমসিকিউ, তোমাদের উত্তরপত্রে তোমরা উত্তর দেবে। এবং মূল উত্তরপত্র অর্থাৎ প্রথম যে তোমরা খাতাটি পাবে, যেটা পার্ট এর জন্য নির্দিষ্ট, পার্ট এর কোশ্চেনের অ্যান্সারগুলো যেখানে তোমরা লিখবে, প্রথমে তোমাদের যেটা পাবে সেখানে পরীক্ষার্থীরা যথাস্থানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লেখার পর তোমাদের পার্ট এ প্রশ্নপত্র বণ্টন করা হবে। তারপর পার্ট বি নির্দিষ্ট বণ্টন পদ্ধতিতে বণ্টন করা হবে। অর্থাৎ এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো যে নির্দিষ্ট পদ্ধতি, এই পদ্ধতিটা কি আমরা একটু পরে আসছি। পার্ট বি প্রশ্নপত্রটি সিরিজ অনুযায়ী, অর্থাৎ এখনো পর্যন্ত যে নির্দেশ রয়েছে বা যে ইনফরমেশন রয়েছে সেখানে তোমাদের জন্য 4টি সিরিজ, অর্থাৎ তোমাদের প্রশ্ন এবং উত্তর একই হবে, প্রশ্নগুলো একই থাকবে, কিন্তু দেখা যাবে যে প্রথম সিরিজে যে প্রশ্নটি 1-এর দাগে রয়েছে, দ্বিতীয় সিরিজে সেই প্রশ্নটি হয়তো দেখা যাবে 6-এর দাগে, 3 নম্বর সিরিজে দেখা যাবে সেই প্রশ্নটি 4 নম্বর দাগে রয়েছে। অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রথম সিরিজের সঙ্গে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সিরিজের সিকুয়েন্সগত যে মিলটা সেটা কিন্তু থাকছে না, তাই তোমরা যে 1-এর দাগে একটা উত্তর, 2-এর দাগের একটা উত্তর, এইভাবে যদি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প নাও সেক্ষেত্রে কিন্তু ঠকে যেতে পারো, তাই এ ব্যাপারে তোমরা সচেতন থাকবে। আমরা দেখে নেব যে কোন প্যাটার্নে বা কিভাবে তোমাদের সামনে সেই প্রশ্নপত্রগুলো আসছে। প্রশ্নপত্র বি এই পরীক্ষার্থীদের এস প্যাটার্নের নিচে অঙ্কিত ঘ নম্বর পদ্ধতিতে বণ্টন করা হবে, সেটা আমরা দেখে নেব। দেখে নাও 6টি, অর্থাৎ প্রত্যেকটি বেঞ্চে দেখো 2 জন করে বসেছে, এইভাবে প্রথম বেঞ্চের এইখানে যদি এ সেট দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সেটটি পড়বে এই ক্যান্ডিডেটের কাছে, 3 নম্বর সেট পড়বে এই ক্যান্ডিডেট এবং 4 নম্বর পড়বে একেবারে ডান দিকে যে ক্যান্ডিডেট রয়েছে। পঞ্চম অর্থাৎ এ সেট, অর্থাৎ আবার রিপিট হবে এদিক থেকে এ, বি, সি এবং ডি, এইভাবে পরপর দেখো তীর চিহ্ন দিয়ে দিয়েছে, আরো চিহ্ন দিয়ে দিয়েছে পরপর, এইভাবে এ বি সি ডি, আবার এদিক থেকে এ বি সি ডি, এইভাবে করে পরপর একেবারে হল ঘলের মধ্যে যতগুলো বেঞ্চ রয়েছে সবকটা বেঞ্চকে কভার করতে হবে। পার্ট এ পার্ট বি উভয় উত্তরপত্রে পরীক্ষার্থীদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে, এবং উভয় উত্তরপত্রেই ইনভিজিলেটারের স্বাক্ষর অবশ্যই থাকবে। অর্থাৎ প্রত্যেকটি উত্তরপত্রে যেটা কোশ্চেন কাম অ্যান্সার আসছে, এমসিকিউ এসিকিউ থাকছে সেটা, এবং প্রথমে যে তোমাদের খাতাটি দেওয়া হবে পার্ট এর উত্তরগুলো লেখার জন্য, সেখানেও তোমাদের অবশ্যই যেন যিনি ইনভিজিলেটার থাকবেন তার স্বাক্ষর অবশ্যই থাকছে কিনা তোমরা সেটাকে ভালো করে মাথায় রাখবে। পরীক্ষার্থীদের মূল উত্তরপত্র এবং কোশ্চেন কাম অ্যান্সার বুকলেটটি একত্রে যুক্ত করতে হবে, এবং 2টি উত্তরপত্রে বাঁ দিকের উপরের কোণে যে ছিদ্র থাকে, অর্থাৎ উত্তরপত্রের বাম দিকে যে ছিদ্রটি থাকবে সেই ছিদ্রটি সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এই কাজটি পরীক্ষা শেষ হওয়ার অন্তত 1/2 ঘন্টা আগে, এটা খুব মাথায় করে রাখবে যে পরীক্ষা শেষ হওয়ার অন্তত 1/2 ঘন্টা আগে এই কাজটি তোমাদেরকে শেষ করে ফেলতে হবে, নতুবা লেখার দ্রুততার জন্য বা লেখার তাগিদে কোনো সময় তোমরা ভুলে যেতে পারো, শেষ মুহূর্তে ঘন্টা পড়লে কিন্তু সেই বাধা না থাকা অবস্থায় খাতাগুলো কিন্তু নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে তুমি কিন্তু বিপদে পড়তে পারো।
তাই সবাই অবশ্যই ব্যাপারে সচেতন থাকবে যে নির্দিষ্ট সময়ের আগে তোমরা এই সুতো দিয়ে দুটো অ্যানসার শিট খাতা দুটোকে বেঁধে ফেলার কাজটা সেরে ফেল। পরীক্ষা সমাপ্তির আধ ঘন্টা আগে থেকে পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে মূল উত্তরপত্র অর্থাৎ পার্ট এ এবং যে কোশ্চেন কাম অ্যানসার যে পত্রটি অর্থাৎ পার্ট বি একত্র করে জমা দেওয়ার পরই পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে। যদি কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার ওই দিনের পরীক্ষা বাতিল হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে খুব সচেতন থাকবে তোমরা যে পরীক্ষা হলে অন্তত তোমরা এরকম কোনো আচার আচরণ করবে না যার জন্য তোমাদের এ ধরনের একটা কঠিন শাস্তির মুখে তোমাদের পড়তে হয়। ইনভিজিলেটরগণ নিজেদের কক্ষে অর্থাৎ যে রুমে তিনি গার্ড দেবেন সেখানে দশটার আগে কোনো মতেই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন না। অর্থাৎ ঠিক দশটার সময় প্রশ্নপত্রগুলো পরীক্ষার্থীদের অর্থাৎ তোমাদের হাতে পৌঁছাচ্ছে। পরীক্ষার সময়কালটা আরেকবার দেখে নাও, দেখো উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে সকাল দশটায়, শেষ হচ্ছে দুপুর একটা পনেরো মিনিটে। আর একাদশ শ্রেণীর যে বাৎসরিক পরীক্ষা শুরু হচ্ছে একই দিনে পরীক্ষাগুলো রয়েছে, সেটা শুরু হচ্ছে দুটোয়, শেষ হচ্ছে পাঁচটা পনেরোতে। ছাত্রছাত্রীরা তোমাদের যে গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো ছিল সেগুলো নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরে গেছো যে তোমরা কোন কোন বিষয়ে সচেতন থাকবে পরীক্ষার পূর্বে কিংবা পরীক্ষা চলাকালীন। আশা করি তোমরা এখন বুঝতে পেরে গেছো যে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট কীভাবে হতে চলেছে এবং তোমরা যে এমসিকিউ এবং এসএকিউ যে পোর্শনটি তোমরা প্রত্যেকে কিন্তু পাশাপাশি যারা বসে থাকবে তাদের দাগ নাম্বার কখনো একই হবে না সেটাও তোমরা বুঝে গেছো। কারণ কমপক্ষে চার সেট আসছে যেগুলি পরপর এ বি সি ডি এবং তারপরে আবার পরের বেঞ্চে এ বি সি ডি এইভাবে আসবে। অর্থাৎ তুমি সামনে কিংবা পিছনে কিংবা পাশে কাউকেই পাবে না তোমার অনুরূপ আরেকটি প্রশ্নপত্র নিয়ে কোনো বন্ধু বসে রয়েছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।